মোদী সরকারও নাই, বিজেপি সরকার পার্টিও নাই। পার্লামেন্টে তেজেন্দ্র চৌধুরী, আপনি তো জানে যার পার্লামেন্টে আইন পাস করেছিল, ফরেস্ট ল্যান্ড পাতা দেওয়া হইব দিচ্ছিল, সারা কিছু দেওয়া হয়েছিল, এদিন দিয়া জনগণ কিছু অত চলে, এদিন দেখতে পারে না এখন দুই দিন হলে ফরেস্ট কাটবো, তিন দিন হলে ফরেস্ট কাটবো, পাতা ল্যান্ড দেওয়া হতো না, পাতা কাগজ ইয়া বাতিল করা হইব, এতটুকু দিন 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 চালাইতেছে এখন। আপনি তো জানে বিজেপি যত দিন থাকে ত্রিপুরাতে আরো বাড়বো, ফরেস্ট জমি বাড়বো, রেখা মজুরিও ঠিক মতো হইতো না। আপনি তো জানে এবারে ইলেকশনে আপনি চিন্তা করবে, আগে দিয়ে তিন চারজন বক্তায় আপনার কাছে বক্তৃতা দিয়া করলো, আপনি তো চিন্তা করবে, এতটুকু আশ্বাস বিশ্বাস রেখে আজকে জন্য এখানে মিটিং শেষ করা হলো। এমকাল জিন্দাবাদ, ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ।